ভিসা সমস্যার সমাধান না হয় হজে যাওয়া নিয়ে এখনো অনিশ্চয়তায় 60,813 জন হজযাত্রী। যাত্রী সংকটে আজও বাতিল হয়েছে বিমানের একটি হজ ফ্লাইট। তবে বাতিল হওয়া ফ্লাইটের হজযাত্রীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এদিকে হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের মহাসচিব আশ্বস্ত করে বলেছেন, দ্রুতই সমস্যার সমাধান করা হবে। ইউসুফ রানা রিপোর্ট। ধর্ম মন্ত্রণালয় এবং হজ এজেন্সির অব্যবস্থাপনার কারণে প্রতি বছরই সমস্যার মুখোমুখি হতে হয় হজযাত্রীদের। এবার সৌদি আরবে ই ভিসা চালু এবং দুইবারের বেশি হজ গমনচ্ছেদের জন্য অতিরিক্ত ফি বরাদ্দ করায় সেই সমস্যা আরও তীব্র হয়েছে। 24 জুলাই হজ ফ্লাইট শুরুর পর 14 দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনও ভিসা পাননি প্রায় অর্ধেক হজযাত্রী। হজ অফিস ও হজ এজেন্সির হিসাব অনুযায়ী ভিসা সমস্যায় রয়েছেন 60,813 জন যাত্রী, ফলে হজ গমন নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন তারা। আমাদের ফ্লাইটে কোনো নিশ্চয়তা পাচ্ছি না, এই অবস্থাতে বসে আছি ভাই। এখন বলতে তো হাদি শর্ট, এই কারণে আমরা যেতে পারতেছি না। ওখানে যাও ঘন্টা আবার ঘন্টা অপেক্ষা করতে হবে বাসের জন্য। আমার মনে হয় 50% যদি আমাদের কথা রাখতে পারে, আমার মনে হয় অনেক রাখছে। মানুষ ভালো থাকে, সমস্ত মুসলমান ভালো থাকে, আমরা ভালো, সবার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। এদিকে বাতিল হওয়া ফ্লাইটের হজযাত্রীদের জন্য আগামীতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হজযাত্রীদের সমস্যার দ্রুতই সমাধান করা হবে বলে আশ্বস্ত করেছেন হজ এজেন্সির নেতারা। অবস্থার উন্নতি হয়েছে, আমি আগে থেকেই বলেছি বিষয়টি শঙ্কার নয়, বিষয়টি একটি স্বাভাবিক বিষয় এবং এই বিষয়টি ম্যানেজমেন্ট করে সকল হজযাত্রীদেরকে সৌদি আরবে নিয়ে যাওয়া সম্ভব হবে। চলতি বছরে বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ পালন করতে সৌদি আরব যাওয়ার কথা। এর মধ্যে ভিসা পেয়েছেন 66,385 জন, আর হজ করতে এখন পর্যন্ত সৌদিতে গেছেন 41,042 জন যাত্রী। ইতিমধ্যে সৌদি দূতাবাসে বাংলাদেশের 59,179 জন হজযাত্রীর ভিসার জন্য পাসপোর্ট জমা দেওয়া হয়েছে। আগামী 28 আগস্ট বাংলাদেশ থেকে সবশেষ হজ ফ্লাইট সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।